হাই গাইস, আজকে আমি মার্ক ম্যানসনের দ্য শাটেল আর্ট অফ নট গিভিং এ ফাক এই বইটি থেকে কয়েকটি লাইভ লেসন শেয়ার করতে চাই। প্রথম কথা হলো, তার প্রথম চ্যাপ্টারে তিনি বলেছেন ডু নট ট্রাই। এই চ্যাপ্টারে তিনি চার্লস বুকোস্কির বর্ণনা দিয়েছেন। চার্লস বুকোস্কি ছিলেন একজন প্রস্টিটিউটার, গ্যামলার, নারীতে আসক্ত, মদে আসক্ত, সস্তা এবং একজন প্রচার বিমুখ ব্যক্তি। কিন্তু তার একটা গুণ ছিল, তিনি লিখতে পারতেন। কিন্তু তার লেখা প্রায় 30 বছর ধরে বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন জায়গাতে রিজেক্ট হয়েছিল এবং তিনি তার সমস্ত আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যখন তিনি শেষ পর্যন্ত 50-এ পা দেন, তখন তার লেখা পাবলিশ হয়, একটা হিউজ পরিমাণে তার সাফল্য দেখা যায়। তার লেখা প্রায় 2 মিলিয়ন, তার বই প্রায় 2 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল। এখান থেকে তিনি একটি কথা লিখেছিলেন যে তার জীবন, তার কবরস্থানে সেখানে লিখেছিলেন ডু নট ট্রাই, অর্থাৎ চেষ্টা করো না। এখানে মার্ক ম্যানসনও এই কথাটা বোঝাতে চেয়েছেন যে আমাদের সোসাইটি আমাদেরকে ফাংশন করে রেখেছে এমনভাবে যে বলতে চাইছে তুমি আরও বেশি প্রোডাক্টিভ হও, তুমি আরও বেশি টাকা কামাও, তুমি আরও বেশি সুন্দর হও, তুমি আরও বেশি অ্যাডমায়ার হও, অর্থাৎ প্রশংসনীয় হও, সব কিছুই বেশি বেশি করে করতে চাইছে। এর মানে কী দাঁড়ায়? এর মানে দাঁড়াচ্ছে যে আমরা আরও বেশি প্রশংসনীয় নয়, বা আমরা আরও বেশি সুন্দর নয়, বা আমরা আরও বেশি আমরা বেশি সরি আমরা বেশি অ্যাট্রাক্টিভ নয়, বা আমরা বেশি সুন্দর নয়, বা আমরা বেশি প্রোডাক্টিভ নয়। অর্থাৎ আমাদের মধ্যে অনেক গ্যাপ আছে, আমাদের মধ্যে অনেক খালি আছে, এটাই আমার বলার ছিল।